আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সোনামণিরা এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি রুকসানা, সহকারী শিক্ষিকা, দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, শ্রেণী নার্সারি। দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রিয় সোনামণিরা, তোমরা যে যেখানে আছো, সবাই খাতা এবং পেন্সিল নিয়ে চট করে বসে যাও। আমি আজকে তোমাদের গণিত শূন্যস্থান পূরণ কী করে করতে হয় এবং কীভাবে লিখতে হয় সে ধারণাটাই আমি আজকে তোমাদের দেব, ঠিক আছে? তো প্রিয় সোনামণিরা, ক্লাসের শুরুতে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, আমি যেভাবে লিখি এবং মুখে বলি তোমরা আমার সঙ্গে সঙ্গে মুখে বলবে এবং সুন্দর করে বলবে এবং লিখবে, ঠিক আছে? আমি অবশ্যই বোর্ডে ঘর আঁকিয়ে নিয়েছি, তোমাদের গণিত খাতাতে অবশ্যই ঘরগুলো দেওয়া আছে, তোমরা সেই ঘরের ভিতরে লিখবে। আমি তোমাদের লেখার ধরনটা দেখিয়ে দেব, তোমরা তোমাদের খাতায় ওইভাবে লিখবে, ঠিক আছে? তো প্রিয় সোনামণিরা, আশা করি ক্লাসটা অনেক মনোযোগ সহকারে তোমরা করবে, ঠিক আছে? তো হ্যাঁ, আমি এবার বোর্ডের দিকে যাচ্ছি, তোমরা লক্ষ্য করো। দেখো আজকের শূন্যস্থান পূরণ কী আছে, এক থেকে একত্রিশ, কী আছে বলো তো? এক থেকে একত্রিশ পর্যন্ত। দেখো এবার আমি লিখছি, তোমরা এরকম করে তোমাদের খাতায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো দেখো এখানে কী লিখলাম, দেখো তো, এই যে প্রথমে ঘরেরটাতে এভাবে আমি এই কোণা থেকে এদিকে নিয়ে এসে, এইদিকে এসে, এইখানে এসে কী লিখলাম বলো তো? এক লিখলাম। এখানে কি দেখো, এভাবে দাগ টানা থাকবে, ঠিক আছে? এখানে দেখো কি লিখি, দুই। আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে কি বলতো? তিন। পরবর্তী সংখ্যা কি? তিন। এবার দেখো এখানে কি আছে, দাগ টানা আছে, এখানে আমরা কি লিখবো? চার। এবার লিখব কি, চারের পরের সংখ্যা কি, পরবর্তী সংখ্যা হচ্ছে পাঁচ। এখানে এইভাবে দাগ টেনে দিবি। তোমাদের প্রশ্নতে অবশ্যই আমি আরেকটা কথা বলে নিই, তোমাদের প্রশ্ন অবশ্যই এরকম একটা সংখ্যা থাকবে, হয়তো পরবর্তী সংখ্যা থাকবে না, বা দুই তিনটাও দাগ থাকতে পারে। তো যে সংখ্যাগুলো থাকবে না সেই সংখ্যাগুলো কি আমাদের মানে আমরা বুঝে শুনে লিখবো, ঠিক আছে? তো আমরা তো এক দুই সবাই পারি, তাই না? এক দুই যে একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার। ধরো যে প্রশ্ন মধ্যে আছে যে এক আছে, দুই আছে, তিন আছে, হঠাৎ করে চার নেই, চারের এখানে কি একটা ঢেসের মতো আছে, ঢেস চিহ্ন এরকম দাগ টানা থাকবে, তার মানে কি সেখানে একটা সংখ্যা হবে। তাহলে আমরা তিনের পরে জানি চার, তাই না? ধরো চারের পরে এরকম একটা ঢেস দেওয়ার পরে আরেকটা ঢেস দেওয়া আছে, তার মানে কি এখানে চারের পরে পাঁচও থাকবে, তাই না? তাহলে এইভাবে লিখবে, দেখো আমি চারটাতে নিচে দাগ দিয়েছি, তার মানে কি শূন্যস্থান পূরণ করেছি। শূন্য মানে কি ফাঁকা জায়গা, খালি জায়গা, সেখানে কিছু নেই, কিন্তু আমাদেরকে লিখতে হবে সেখানে। দেখো চারের পরে পাঁচ। এবার দেখো আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে বলতো কি, পাঁচের পরে ছয়। ছয় আমি একটু ছোটো করে লিখছি, অবশ্যই তোমরা ঘর ভরে লিখবে। আমি ছোটো করে এর জন্য লিখতেছি যে মার্কারের কালিটা দেখা যাবে না শূন্যস্থানটা, এর জন্য প্রত্যেকটা সংখ্যায় ছোটো করে লিখতেছি, কিন্তু তোমরা ঘর ভরে লিখবে। দেখো ছয়ের পরের বর্তি সংখ্যা হচ্ছে সাত। এখানে এবার পরবর্তী সংখ্যা হচ্ছে আট। দেখো আট। এবার আমাদের পরবর্তী সংখ্যা হলো নয়। তার পরবর্তী সংখ্যা কি বলতো? দশ। একে শূন্য দশ। এখানে দেখো ডাক দিয়ে দিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এবার পরবর্তী সংখ্যা দেখো, দশের পরবর্তী সংখ্যা কি? এগারো। এক দশ এক এগারো। দেখো কীভাবে লিখি আমি,
एक दस एक एगारो एबार देखो एक दस दुई बारो कि लिखबो बोलो तो एगारो करे कि परवर्ती संख्या होच्छे बारो ताई ना बारो হ্যাঁ এবার দেখো বারোর পরবর্তী সংখ্যা হচ্ছে কি বলো তো সোনামণিরা বারোর পরবর্তী সংখ্যা হচ্ছে তেরো এক দশ তিন তেরো দেখো লক্ষ্য করো সবাই এক দশ তিন তেরো এটাকে আমরা দাগ টেনে দিচ্ছি তোমরা এভাবে ঘরটাতে তোমরা অবশ্যই তোমাদের খাতায় এরকম দাগের উপর দিয়ে দাগ টেনে দিবে তোমাদের তো কালিটা অন্যরকম আমার তো মার্কার দিয়ে ঘরেই গিয়েছি তো মিলে যায় যার জন্য আমি ছোটো করে দেখাচ্ছি সংখ্যাগুলো তোমরা ঘর ভরে লিখবে হ্যাঁ তেরো পরবর্তী সংখ্যা হচ্ছে কি বলো তো তেরো পরবর্তী সংখ্যা হচ্ছে চোদ্দো এক দশ চার চোদ্দো চোদ্দো হ্যাঁ এবার পরবর্তী সংখ্যা দেখো এক দশ পাঁচ পনেরো পনেরো এবার দেখো পরবর্তী আমাদের সংখ্যা কি বলো তো সোনামণিরা আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে ষোলো এক দশ ছয় ষোলো এবার বলো তো পরবর্তী সংখ্যা কি আমাদের আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে সতেরো এক দশ সাত এক দশ সাত সতেরো দেখো এর পরবর্তী সংখ্যা হচ্ছে এক দশ আট আঠারো হ্যাঁ এখানে আমি কি শূন্যস্থানে দাগ টেনে দিচ্ছি মানে এই সংখ্যাটা থাকবে না কিন্তু তোমরা লিখবে ঠিক আছে আমাদের পরবর্তী সংখ্যা কি বলো তো এ আঠারোর পরবর্তী সংখ্যা কি হ্যাঁ আমি জানি তোমরা জানো পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের উনিশ এক দশ নয় উনিশ হ্যাঁ এখানে এভাবে দাগ টেনে দিবে ঠিক আছে আর পরবর্তী সংখ্যা হচ্ছে উনিশের পরে কি বলো তো দুই দশে বিশ দুই দশে কি বিশ হ্যাঁ এবার দেখো আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে একুশ পরবর্তী সংখ্যা কি দুই দশ এক একুশ আমাদের তার পরবর্তী সংখ্যা হচ্ছে দুই দশ দুই বাইশ পরবর্তী সংখ্যা কি লিখেছি বলো তো বাইশ এবার বলো তো আমাদের পরবর্তী সংখ্যা কি আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে তেইশ দুই দশ তিন তেইশ দুই দশ তিন তেইশ এবার বলো তো প্রিয় সোনামণিরা আমাদের পরবর্তী সংখ্যা কি হ্যাঁ আমি বলে দিচ্ছি পরবর্তী সংখ্যা হচ্ছে চব্বিশ দুই দশ চার চব্বিশ দেখো এখানে কি আমি দাগ টেনে দিলাম তাই না তোমরা এভাবেই কিন্তু শূন্যস্থান পূরণ করবে ঠিক আছে এবার দেখো আমাদের পরবর্তী সংখ্যা কী হবে দুই দশ পাঁচ পঁচিশ দেখো এখানে আমি কী লিখছি দেখো দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ পাঁচ পঁচিশ এবার সোনামণিরা বলো তো আমাদের পরবর্তী সংখ্যা কী হবে দুই দশ ছয় ছাব্বিশ এখানে কী লিখবো আমরা ছাব্বিশ দেখো দুই দশ ছয় ছাব্বিশ হ্যাঁ এবার আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে সাতাশ দুই দশ সাত সাতাশ হ্যাঁ এবার দেখো তো আমাদের পরবর্তী সংখ্যা কী হচ্ছে পরবর্তী সংখ্যা হচ্ছে আঠাশ দেখো কীভাবে আঠাশ লিখতে হয় দুই দশ আট আঠাশ এবার দেখো আমাদের পরবর্তী সংখ্যা কী বলো তো পরবর্তী সংখ্যা হচ্ছে উনত্রিশ দেখো দুই দশ নয় উনত্রিশ এখানে কি আমি শূন্যস্থান পূরণ করে দিচ্ছি ঠিক আছে আর এবার হচ্ছে তিন দশে
তিরিশ। এখানে আমি একটা শূন্যস্থান পূরণ করছি। দেখলে তো ছোট্ট সুন্দরমণিরা কীভাবে শূন্যস্থান পূরণ করতে হয়, যে সংখ্যাটা এরকম দাগ টানা থাকবে, মানে এরকম এক থাকবে, দুই থাকবে, এরকম পরে একটা ড্যাশ দেওয়া থাকবে, মানে শূন্য। শূন্যস্থান মানে কি ফাঁকা জায়গা, সেখানে কিছু নেই। এখানে আবার কী আছে, চার আছে ধরো, কিন্তু আমরা এখানে কী লিখবো, এক দুই, এখানে কী লেখা যাবে তাহলে, আমাদের এই সংখ্যাটা কী হবে, তিন। আমরা এইভাবে লিখে দেব, এই শূন্যস্থানটাকে আমরা পূরণ করে দেব, ঠিক আছে, এভাবে লিখবো। কিন্তু তোমাদের যে গণিত খাতাতে ঘর দেওয়া আছে, তোমরা ঘরের ভিতরে লিখবে আর ঘরটা ভরে লিখবে। আমি অবশ্য ভরে লিখিনি, যে মার্কারের কালিটা দেখা যাবে না, যে শূন্যস্থানটা থাকবে সেটা দেখা যাবে না, যার জন্য প্রত্যেক সংখ্যাটাই আমি ছোটো করে দিয়েছি, কিন্তু তোমরা ঘরটা ভরে দিবে, ঠিক আছে। তাহলে কী লিখেছি, এক, একের পরে কী, একের পরে কী ছিল না, দুই, তাহলে দুই লিখেছি, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এবার কী লিখেছি, দশ, এক শূন্য দশ, এই যে এক দশ, এক এগারো, এক দশ দুই বারো, এক দশ তিন তেরো, তেরোটা থাকবে না, তুমি কী লিখবে, তেরো। এভাবে মানে ধরো এখানে ছিল না, আমি লিখে নিয়েছি, যেটা নিচে দাগ দেওয়া আছে সেটা মনে করো ছিল না, আমি তোমাকে বোঝানোর জন্য এভাবে দেখাচ্ছি। তো এক দশ চার চোদ্দো, এখানে কী ছিল না, পনেরো ছিল না, কিন্তু দেখো এখানে কি শূন্য জায়গা ছিল, তাই না। এক দশ পাঁচ পনেরো লিখেছি আমি, তোমরাও এভাবে লিখবে। তো ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ যে কীভাবে শূন্যস্থান পূরণ করতে হয়, সেই ধারণাটাই আমি তোমাদের দেখালাম। তো আশা করি তোমরা সবাই সুন্দর করে বুঝতে পেরেছ। তো প্রিয় সোনামণিরা, ক্লাসের শেষে আরেকটা কথা বলে নিচ্ছি, এই শূন্যস্থান পূরণ তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা বাসায় সবাই সুন্দর করে হোমওয়ার্ক করবে, অন্তত দুইবার এই হোমওয়ার্কটা করবে। তো প্রিয় সোনামণিরা, ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।